প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী করোনার এই মহামারীর সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থার মধ্যেও জীবন চলবে, থেমে থাকবে না। দেশবাসীকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্তত পক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখব। সেই কারণেই আমরা শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য সহ সংসদ সদস্য অনেককে হারিয়েছি, দেশে এবং বিদেশে প্রবাসে যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে, কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও একটুকু অনুরোধ করবো যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে।